আমার পুরনো ব্যাগ সেটাকে ফেয়ারওয়েল দিলাম, আর আজ থেকে সেই জায়গায় এই নতুন যে ব্যাগটা, এই ব্যাকপ্যাকটা, ট্রাভেল ব্যাকপ্যাক 60 লিটারের, এটাকে ইউজ করব। এই মেট্রো হয়ে দারুণ সুবিধা হয়েছে। তো এই ঢুকছি দক্ষিণেশ্বর মেট্রো, টিকিটের লাইন। শুভদীপ এসে গেছে, দেখা হয়ে গেছে ওর সাথে। বাইরে বেরোবো, অটো ধরবো সোজা ডেকাতলন, না একবারে যাওয়া যায় না, উল্টো টাকা থেকে অটো চেঞ্জ করতে হবে। উল্টোডাঙ্গা এলাম, উল্টোডাঙ্গা থেকে এবার SDF এর অটো ধরবো। 40 টাকা করে ভাড়া, 40 টাকা করে দুজনের 80 টাকা, আর কিছু ভাড়া দিলে হয়তো বোধহয় উবেরই হয়ে যেত। এই অটো থেকে নামলাম ওয়েবল মোড়, ওয়েবল মোড় থেকে ইপি ব্লক মানে সামনের দিকে, এই সামনের দিকে সোজা কিছুটা যেতে হবে, গেলেই ডেকাথলন। অনেকদিন পর আজকে আবার শুভদীপের সাথে। শুভদীপ তো এখন মেট্রো রেলের হর্তাকর্তা হয়ে গেছে, আমাদের আর পাত্তাও দিচ্ছে না। খুব শীঘ্রই একসাথে আমরা আবার ট্যুর করব, কিন্তু এইবার যখন আসবো একদম ফাটিয়ে পড়া হবে। আর সেই ট্যুরের প্রিপারেশান নেবার জন্যই আজকে আমরা এখানে এসেছি, কিছু জিনিসপত্র কেনা দরকার। তো পৌঁছে গেছি ইপি ব্লকে, ডেকাথেলনের বিল্ডিংয়ে। আমি এই প্রথমবার ডেকাথেলনে আসছি, চলুন ভেতরে যাই। বিশাল স্টোর, ঢোকার পরেই এখানে আপনাদের যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো এখানে রাখতে হয়। তুমি টোকেন দেবেন, 6 নম্বর টোকেন। বিশাল স্টোর, বিশাল স্টোর, মানে দুটো ফ্লোর আছে, এটা গ্রাউন্ড ফ্লোর আর উপরের ফ্লোর, দুটো ফ্লোরে প্রচুর আইটেম আছে। আমি তো বুঝতেই পারছি না কোথায় কী যাবো। দুটো তো ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তো কোন ফ্লোরে কী আছে এটার একটা বেসিক আইডিয়া যদি দিয়ে দেয়। আচ্ছা, তো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই হচ্ছে মাউন্টেনিয়ারিং বেসিসে, একদম শেষে আপনারা এন্ডে দেখতে পাবেন যে ফুটবল আছে, আর ওপরে আমরা আছে ফার্স্ট ফ্লোরে বিভিন্ন রকম স্পোর্টস, যেমন ক্রিকেট, বাস্কেটবল, রানিং, সুইমিং, তারপর ফিটনেস, পিলাটেস, যোগা, সাইক্লিং। এখানে বিভিন্ন রকম আমরা যেরকম ডেলি বেসিসে মাউন্টেনিয়ারিংয়ের জন্য ব্যাগস ইউজ করে থাকি বিভিন্ন সাইজে, 10 লিটার, দিস ইজ আমাদের সবচেয়ে হায়েস্ট সেলিং প্রোডাক্ট, উইচ ইজ 199। তো 199-এ এখনকার দিনে ব্যাগ, সো তারপর আছে 499, ভ্যারিয়াস টাইপস অফ ব্যাগ, এই পার্টটা পুরোটাই ব্যাগে হয়ে যাচ্ছে। আপনাদের এই যে ব্যাকপ্যাকের যে সেকশন, এবং দু রকমের ব্যাকপ্যাক, একটা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য আর একটা যেটা দেখতে পাচ্ছি ট্রেকিংয়ের জন্য, মোটামুটি কীরকম কী রেঞ্জ আছে সেটা যদি একটা ব্রড আইডিয়া দিয়ে দেয়। দেখুন, ট্রেকিং ব্যাকপ্যাক আমাদের স্টার্ট হচ্ছে 2999, উইচ ইজ এ 50 লিটার্স ব্যাকপ্যাক। 50 লিটার্সেরই ম্যাক্সিমাম আমাদের ব্যাকপ্যাকস রয়েছে, এটা ভীষণ একটা বেসিক ব্যাকপ্যাক, এটাতে রেন কভার থাকে না। এই ব্যাগটা যদি কেউ নিতে চায়, সো দে হ্যাভ টু বাই দ্য রেন কভার সেপারেটলি, ভীষণ বেসিক। চাইলে আমি এটা ডেমো দেখিয়ে দিতে পারি কিরকম ব্যাগটা। তারপর চলে আসে আমাদের আরেকটা 50 লিটার, যেটা টেকনিক্যালিটিস ওয়াইজ অনেক বেটার ওটার থেকে, লাস্টে যেটা মডেলটা দেখালাম, এটার প্রাইস হচ্ছে আপনার 499। এটাতে দুটো কালার হয়, একটা এই রেডিশ কালারটা আর একটা ব্ল্যাকটা। তারপর চলে আসছে আমাদের 70 লিটার্সের ব্যাকপ্যাক, টেকনিক্যালিটিস একদম এবং ভলিউম ওয়াইজ এটা আরও বেটার, সেটার প্রাইস হচ্ছে 599। এটা হয়ে গেল আমাদের ট্রেকিংয়ে। তারপরে ফ্যামিলি হচ্ছে আমাদের ট্রাভেল ব্যাকপ্যাকস, বা নর্মালি যেটাকে আমরা ব্যাকপ্যাকস বলি, ট্রাভেল ব্যাকপ্যাকসের স্টার্টিং হচ্ছে 40 লিটার্সের, যেটার প্রাইস হচ্ছে 3299। 40 লিটার্স আছে, 60 লিটার্স আছে, তারপর 50 লিটার্স রয়েছে। 60 লিটার্সের প্রাইস হচ্ছে 3999, 50 লিটার্সের প্রাইস হচ্ছে 6999। আমার যেটা পছন্দ হলো সেটা হচ্ছে এই 60 লিটারের এই যে ব্যাকপ্যাকটা, কারণ আমার ট্রেকিং তো আমি এই মুহূর্তে খুব একটা করছি না, যদি করি ভবিষ্যতে সেটা দেখা যাবে, কিন্তু আমার মেনলি ট্রাভেল পারপাস, এবং সেই জন্য এই যে 60 লিটারের যে ব্যাকপ্যাক, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। সো এটা হচ্ছে আমাদের 60 লিটার্স ব্যাকপ্যাক যেটাকে আমরা বলি। অ্যাজ ইউজুয়াল এখানে সাইডে বাকলস থাকে, প্রোটেক্ট করার, প্রোটেক্ট মানে যদি বটলস বা ম্যাচ কিছু রাখা হয় সেটার জন্য, বাট বাকলসগুলো না খুললে মেন চেনটা অ্যাক্সেস করা যাবে না। মেন চেনটা অ্যাক্সেস করার জন্য আগে ওপরেটাও খুলতে হবে, এই ওপরেটা খুলে দিলাম। সো মেন চেন, তার ভেতরে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, এখানে মোস্টলি আমরা সাজেস্ট করি শ্যুজ
বা জ্যাকেটস এইসব রাখার জন্য যাতে ওটা সেপারেটেড থাকে, অন্য কোনো প্রোডাক্টসের সাথে মিক্স আপ না হয়ে যায়। বা আপনি চাইলে এখানে আপনার ডার্টি ক্লোথস বা যেগুলো আপনি ওয়াশ করতে পারছেন না পুরো ট্রেক ট্রিপের মধ্যে, সেগুলো আপনি চাইলে এখানে রাখতে পারেন। কোনো কিছু খুব তাড়াহুড়োতে দরকার হলে আপনাকে এই বড় চেনটা খুলতে না হয়, সেটার জন্য উপরে একটা অ্যাক্সেস পয়েন্ট আছে উইচ ইজ দিস ওয়ান, সো এটা দিয়ে ইজিলি অ্যাক্সেস করা যায় এখানে। এই ব্যাগটার আরেকটা পয়েন্ট আছে, দেখুন লেখা আছে অ্যাডজাস্ট টু ইয়োর ব্যাগ। তো অনেকের হাইট অনুযায়ী বা কে ক্যারি করছে কতটা ওয়েট ক্যারি হচ্ছে সেই অনুযায়ী আপনি এই ব্যাগের শোল্ডার স্ট্র্যাপটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো ধরুন আপনার এই হাইটটা নয়, আপনার এর থেকে কম হাইটের দরকার, সো এটা স্ট্র্যাপটা নামাবেন। দিস ইজ ইলাস্টিক, বের করা খুব ইজি ব্যাপারটা, একটু টাইট থাকতে পারে বিকজ ইউজ তো হয় না অলওয়েজ। সো এটা আপনার নিচে নেমে এলো, আচ্ছা মানে এটা এল এম এরকম মার্ক মার্ক করা আছে, মার্কিং করা রয়েছে। আপনার যে হাইটে সুবিধা হচ্ছে ব্যাগটা ক্যারি করতে সেই অনুযায়ী আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি অ্যাডজাস্টটা এখান দিয়েও করতে পারবেন চাইলে, মানে অনেক সময় হয় কি ঠিক আছে আমি একটু লুজেন আপ করে নিতে চাই ব্যাগটা, সো আপনি এই বাকলসগুলো ইউজ করে লুজেন আপ করে নিতে পারবেন। এই বাকলসটা আর এই বাকলটা, দুটো টাইপের বাকলস রয়েছে এখানে, যাতে লুজেন আপ করে নেওয়া যায়। আর এই সাইডে আপনার ওয়াটার বটলের এরিয়া রয়েছে, অ্যান্ড দিস ব্যাগ কামস উইথ রেন কভার অলসো। সো আলাদা করে আপনাকে এই ব্যাগটার জন্য আপনাকে রেন কভার কিনতে হবে। বৃষ্টি পড়ছে, আপনি জাস্ট ব্যাগটাকে এই কভারটা দিয়ে কভার আপ করে নেবেন, অ্যান্ড ইউর ব্যাগ ইজ প্রোটেক্টেড। অ্যান্ড এটার প্রাইস পড়ছে আপনার 3999, দিস ইজ 60 লিটার ব্যাগ। ডিজাইনটাও ভালো, 60 লিটার একসাথে আছে। আর একটা এখানে ওনারা দেখালেন এই ব্যাগটা ওনারা দেখালেন, কিন্তু এখানে এটা যে 50+10 মানে হচ্ছে এই যে স্লিং ব্যাগের যে এটা, এইটা হচ্ছে 10 লিটার, বাকি ব্যাগটা 50 লিটার। এই স্লিং ব্যাগের জিনিসটা আমার খুব একটা কাজে লাগবে না, সেই জন্য এই ব্যাগটা বাকিটা পছন্দ হলো, আমি কিন্তু এইটাকে নিচ্ছি না। আচ্ছা, রেন কভারটা যদি না লাগাই তাহলে এই যে উপরের এই যে মেটেরিয়ালটা, এটা কি অল্প বৃষ্টি পড়লে ভিজে যাবে বা চেন দিয়ে কি জল ঢুকে যাওয়ার চান্স আছে? এই কাপড়টা যেটা ইউজ করা হয়েছে, দিস ইজ আ বিট অফ ওয়াটার রেপেলেন্ট, যে কারণে আপনি যদি হালকা বৃষ্টি হয় তাতে কোনো অসুবিধা হবে না। বাট অলওয়েজ প্রেফার করবো যে বৃষ্টি স্টার্ট হলো বাই দ্য নেক্সট 15-20 মিনিটসের মধ্যে রেন কভারটা পরিয়ে নেওয়ার জন্য, কারণ কি কখন কোথা থেকে কোন স্টেজ থেকে কোন চেন থেকে আপনার জল ঢোকা স্টার্ট হয়ে যাবে সেটা আমরাও গ্যারান্টি করতে পারবো। আর কোনো কালার আছে? আপাতত 60 লিটারের আমাদের কাছে যেটা অ্যাভেলেবল স্টোরে সেটা হচ্ছে এই কালারটাই, বাকি আরও একটা কালার হয়, একটা ব্লুইশ একটা কালার হয়, সেটা আপনি অনলাইন পেয়ে যাবেন। অ্যান্ড অলওয়েজ আমরা বলি যে এই ওয়েস্টের যে বেল্টটা রয়েছে সেটা অলওয়েজ টাইটেন আপ করে রাখতে, সো দ্যাট আপনার শোল্ডারের উপর খুব বেশি প্রেশার না পড়ে। এটা একটা জেনারেল গাইডলাইন ব্যাকপ্যাক ইউজ করার, এটা মানে অনেকেই জানে না হয়তো, বাট স্টিল আমরা অলওয়েজ সবাইকে বলে দিই যে ওয়েস্ট স্ট্র্যাপটা অলওয়েজ টাইট করে রাখতে। মানে এরপর থেকে কিন্তু এই ব্যাগটা নিয়েই আমাকে এরকম দেখতে পাবে, চলবে তো? এই ব্যাগটা চলবে তো? দেখুন আপনারা ইয়েস নো কমেন্ট করে সেই ব্যাপারটা কিন্তু জানাবেন। আপনাদের যদি এটা পছন্দ হয়, এই ব্যাকপ্যাকের লিঙ্ক যে ডিসক্রিপশনে বা অন্য ডেকাথেলনে আর যেসব আইটেম পাওয়া যায় তার লিঙ্ক যে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দিই। এটা তাহলে ফাইনাল করলাম। আমাকে এত নিষ্ঠা পুরো ডেমোটা দিলেন, কিন্তু আপনি যদি নিজে নিজেও ডেমো নিতে চান, মানে কোনো প্রোডাক্টের সম্বন্ধে জানতে চান, তাহলে এখানকার যে ডেকাথেলনের যে অ্যাপটা আছে সেই অ্যাপে স্ক্যান বলে একটা ফিচার আছে। এখানে এই যে স্ক্যান অপশন আছে ডেকাথেলন অ্যাপের, এই যে স্ক্যান অপশন সেটাতে ক্লিক করলে এবার এই যে প্রোডাক্টের কিউআর কোড, এই কিউআর কোডটা ভিউ ডিটেলস, এই দেখুন এই প্রোডাক্টের দাম 499 টাকা, এর কী কী কালার্স অ্যাভেলেবল, তার প্রোডাক্টের ডিটেলস, টেকনিক্যাল ইনফরমেশান, সমস্ত কিছু, তার সাইজ কত, পুরো টেকনিক্যাল ডিটেলস পেয়ে যাবেন। এইটা কিন্তু দারুণ লেগেছে। তো আমরা এখন এসে গেছি এখানকার যে টি শার্ট সেকশন, এটা অর্ডার ফ্রি, মানে প্রায় 7 দিন পর্যন্ত না কেচে ব্যবহার করা যায়, যেটা বেড়াতে গিয়ে খুব একটা ভালো ফেসিলিটি। একটা নেওয়ার ইচ্ছে আছে, দেখি আগে দাম কত কী না সেটা একটু দেখে নিই, মানে দেখে নিই মানে আপনাদের তো অবশ্যই দেখাবো সেটা। আমাদের দুটো খুব ইউনিক প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের মেরিনো উলের টি শার্ট রয়েছে। মেরিনো উলের ব্যাপারে অনেকেই জানে না এখনও অবধি মেরিনো উলটা কী। সো মেরিনো উল হচ্ছে থার্মাল রেগুলেশন করে, ওডার কন্ট্রোল অবভিয়াসলি, ও ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট মেরিনো উলের জিনিসপত্র যে কোনো। তো বাইরের যে টেম্পারেচার থাকে অ্যাকর্ডিং টু দ্যাট মেরিনো উল আপনার বডি টেম্পারেচারকে রেগুলেট করবে। সো মেরিনো উলের একটা টি শার্ট রয়েছে আমাদের। নেক্সট আছে খুব হেল্পফুল একটা জিনিস, টি শার্টগুলোর দাম কত?
এই টি-শার্টগুলোর দাম হচ্ছে আপনার 999। আচ্ছা, আর ভীষণ একটা হেল্পফুল জিনিস উইচ ইজ দিস মাল্টি পকেট জ্যাকেট। ট্রাভেলিং এর টাইমে এই মাল্টি পকেট জ্যাকেটটা খুব কাজে লাগে, আমরা প্রচুর রিভিউজও পেয়েছি, অনেকে এটার জন্যই বারবার করে ফিরে আসে যে এই মডেলটা কোথায়। বিকজ অ্যাজ ইউ ক্যান সি এখানে বেসিক 1, 2, 3, 4 পকেটস রয়েছে, প্লাস তাছাড়াও আরও দুটো ছোটো পকেট রয়েছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। সো এতগুলো পকেটস থাকার কারণে ট্রাভেলিং এর টাইমে ভীষণ সুবিধা হয় এই জ্যাকেটগুলো যদি কেউ ইউজ করে। এটার প্রাইস কত? এটার প্রাইস আপনার 1799। আমি মেনলি এসেছিলাম অর্ডার ফ্রি টি শার্ট সেটার জন্য, কিন্তু এখানে আমার একটা জ্যাকেট খুব পছন্দ হলো যেটাতে মানে অনেকগুলো পকেট আছে। এটার দাম হচ্ছে 1799। এটা এল, এলটা আমার মনে হয় একটু বড় হবে, এটা এটা একটু বড়, তাই না সুদীপ? তাহলে এটাই ফাইনাল করলাম সুদীপ, ঠিক আছে তো? একদম। দুটো জিনিস এখন পর্যন্ত এখান থেকে নিয়েছি, সেটা হচ্ছে একটা ব্যাকপ্যাক আর এই ফটোগ্রাফি জ্যাকেট। একটা টুপি পছন্দ হয়েছে, 199 টাকা করে দাম, সেই টুপি একটা নেবো ভাবছি। এই ফোর ক্লাসের এই যে টুপিগুলো 199 টাকা করে দাম, আর ফোর ক্লাসের এই যে টুপিগুলো এগুলোর দাম আরও কম, এগুলো হচ্ছে 159। এবার কিছু ট্রেকিং প্যান্ট দেখি। সব থেকে কম বলতে ট্রেকিং প্যান্টস আমাদের এইটা রয়েছে, উইচ ইজ 1699। আপনার পকেটস আছে অ্যারাউন্ড, এটা চারটে পকেটস আছে, সাইডে পকেটস আছে, এমনি একটা ফ্ল্যাপ পকেট রয়েছে, মডুলার করতে পারবেন, লাইক হাফ করে করতে পারবেন। এটার তারপরে যে ভার্সনগুলো চলে আসে সেগুলো হচ্ছে ওয়াটার রেপেলেন্ট ভার্সন বা ওয়াটার রেজিস্ট্যান্ট ভার্সন যেটাকে বলা হয়, সেটাতে তিনটে কালার হয়, গ্রিন, অরেঞ্জ আর ব্লু। এটা যে ডাকা পার্টসগুলো দেখছেন এটাই একমাত্র হচ্ছে ওয়াটার রেপেলেন্ট পার্ট, বাকি পার্টগুলো হচ্ছে কুইক ড্রাইয়ের পার্ট। সো বাইচান্স যদি বৃষ্টিতে ভিজেও যায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আরও দুটো প্যান্টস আছে আমাদের, উইচ ইজ দিস ওয়ান, দিস ইজ আ ফুল ওয়াটার রেপেলেন্ট প্যান্ট। ট্রেকিংয়ের জন্য যারা ধরুন রিভার ক্রসিং করছে বা অনেকক্ষণ বৃষ্টিতে হাঁটতে হবে, অনেকে এই প্যান্টটা প্রেফার করে। এই প্যান্টটার লংজিভিটিও অনেক বেশি, কাপড়টা অনেক ভালো, অ্যান্ড এই প্যান্টটা অ্যাজ আ হোল পুরোটা ওয়াটার রেপেলেন্ট প্যান্ট, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট, কাইন্ড অফ ওয়াটার প্রুফও আপনি বলতে পারেন, পুরোটা ওয়াটার প্রুফ কোনো জিনিসই হয় না, সো ইটস ওয়াটার রেপেলেন্ট প্যান্ট পুরোটাই। সো আপনার চয়েস অনুযায়ী আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন যেটা আপনি চান। তো আমরা যেহেতু ট্রেকিং তো খুব একটা করছি না, আমরা মেনলি ট্রাভেলিংই করবো, তো সেক্ষেত্রে এই যে বেসিক যেটা মানে 1799 টাকা মানে 1700 টাকা, এই যে প্যান্ট আছে এবং এটা মডিউলার, দরকার মতো হলে চেনটা যদি খুলে নেওয়া যায়, হাঁটুর কাছে চেন দেওয়া আছে, চেনটা খুলে নিলে এটা হাফ প্যান্ট হয়ে যাবে, সেটা কি আমি পছন্দ করছি, এটাই নিলাম। আপনাকে আমি দেখছি অনেকক্ষণ ধরে বিভিন্ন সেকশনে আপনি ঘুরে ঘুরে অনেক কিছু আপনি নিয়েছেন, পুরো বাস্কেট আপনার ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ থেকে আসছি গতকালকে, আমরা ট্রেকিং করতে গোসেলা যাব সিকিমের, তো আমরা এদিকে তোনালে এসে এই কেনাকাটা করেছি। তো যে যে ধরনের প্রোডাক্টগুলো আপনাদের ট্রেকিংয়ের জন্য আপনারা চাইছিলেন সেগুলো কি পেয়েছেন? হ্যাঁ, এদিকে তোনাল ইজ বেস্ট, আমরা সব কিছু মোটামুটি পেয়েছি, আমরা এই জন্য খুশি ট্রেকের জন্য। এটা কি আপনি প্রথমবার আসছেন ডেকাথলনে? হ্যাঁ প্রথমবার, আমি প্রথমবার। বেশ, আপনাদের ট্রেকিং ভালো হোক। থ্যাংক ইউ। তো আমি আমি প্রথমবার ডেকাথেলনে এসেছি, আমার ধারণা ছিল না ডেকাথেলনে কত রকম ভ্যারাইটিসের জিনিস পাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি জুতো জুতো সেকশন, মানে এখানে ট্রাভেলিংয়ের জুতো, ট্রেকিংয়ের জুতো, মাউন্টেনিয়ারিংয়ের জুতো, বিভিন্ন রকমের জুতোর ফ্যামিলি আছে। তো জুতো কেনার প্ল্যান আমার কিছু নেই, যদি পছন্দ হয় তাহলে নিতে পারি, নইলে কিন্তু জুতো কেনার প্ল্যান নিয়ে আমি এখানে আসিনি, এসেছি যখন আপনাদের দেখাই এটা। জুতো সেকশনে আমাদের ফার্স্ট স্টার্টিং যেটা হয় স্যান্ডেলস, রেঞ্জ ওয়াইজ, গ্রিপ ওয়াইজ সব স্যান্ডেলের আলাদা আলাদা প্রাইজিং রয়েছে, মানে 699 থেকে আমাদের স্টার্টিং, হাইয়েস্ট যায় হচ্ছে আমাদের 1999, যেগুলো আপনি হাইকিংয়েও ইউজ করতে পারবেন। তারপর আসছে আমাদের নেচার হাইকিংয়ের জুতো, স্টার্টিং হয় আমাদের 999। ওয়াটারপ্রুফ যে শ্যুজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই জুতো, এগুলো সব করে নেচার হাইকিংয়ের জুতো, ওয়াটারপ্রুফের লেভেলিং হচ্ছে এই অবধি। তারপর আমাদের সিরিজ আসছে হচ্ছে মাউন্টেন হাইকিংয়ের, ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ রয়েছে, ওয়াটারপ্রুফ ছাড়া আছে, ওয়াটারপ্রুফিং সমেত রয়েছে, হাই অ্যাঙ্কেল রয়েছে, মিড অ্যাঙ্কেল রয়েছে, মিড অ্যাঙ্কেলের আরও একটা ভার্সন রয়েছে যেটাতে কুশনিং আছে, এটার আউটার সোল এবং ইনসোল অনেক বেটার দ্যান দি আদার শ্যুজ, সো অ্যাকর্ডিংলি ওটার প্রাইসও বাড়ছে। মাউন্টেন হাইকিংয়ের জুতোর স্টার্টিংই হচ্ছে আপনার 2999।
ওয়াটারপ্রুফ শুজ হচ্ছে 2999, উইদাউট ওয়াটারপ্রুফ কারো যদি লাগে 2499। কেউ যদি খুব টেকনিক্যাল ট্রেকিং করে, লাইক আপনি ধরুন যে কোনো হিমালয়ান রেঞ্জে কোনো ট্রেকিংয়ের জন্য যাচ্ছেন, উত্তরাখণ্ডের যে কোনো ট্রেক্সে যাচ্ছেন, স্পিতি ভ্যালি কাইন্ড অফ ট্রেক্সে যাচ্ছেন, সেইগুলোর জন্য একদম যদি টেকনিক্যাল ট্রেক্স হয় সেগুলোর জন্য আমাদের আছে ট্রেকিং শুজ, যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 6999। ভীষণই টেকনিক্যাল জুতো, এটা অল টেরেন্সে কাজ করবে, আপনি স্নোতে হাঁটতে পারবেন, আপনি বৃষ্টির মধ্যেও হাঁটতে পারবেন, আপনি যেরকম রকি টেরেন হয় মাউন্টেন্সে সেরকম টেরেন্সেও হাঁটতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের স্নো শুজ আসছে, স্নো শুজ যেগুলো পুরো ট্রেকটাই স্নোয়ের, 5-6 দিন আপনি ট্রেক করছেন সেটা পুরোটাই স্নোয়ের, সেক্ষেত্রে এই জুতোগুলো আমরা অলওয়েজ সাজেস্ট করি, দিস ইজ এ ভেরি গুড শু, এটার গ্রিপিং খুব ভালো, স্কেট করার কোনো চান্সেস নেই, হাই অ্যাঙ্কেল রয়েছে, এটারই একটা লোয়ার ভার্সন হয় যেটা হচ্ছে এই জুতোটা, সেটা আছে 249। সেম জিনিস আমাদের উমেন্সেও আছে, উমেন্সেরও স্যান্ডেলস, নেচার হাইকিং, মাউন্টেন হাইকিং, ট্রেকিং অ্যান্ড স্নো শুজ। আমার যেটা ধারণা ছিল ডেকাথলন মানে কস্টলি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাজেট আইটেম রয়েছে, মানে এই যে জ্যাকেট যেগুলো রয়েছে এই জ্যাকেটগুলো কিন্তু মাত্র 999 টাকা, বেশ বেশ সস্তা, মানে আমি এতটা সস্তা হতে পারে এখানে পাওয়া যায় সেটা আমার আইডিয়াই ছিল না। এখানে যে জ্যাকেট যে সেকশনটা সেটাও আপনাদের দেখিয়ে দিই, আমাদের প্রত্যেকটা জ্যাকেটে টেম্পারেচার ওয়াইজ ডিভাইড করা রয়েছে, ফার্স্টে আমাদের চলে আসে 0 ডিগ্রি টেম্পারেচারের জ্যাকেট, যেটা স্টার্টিং প্রাইস আমি বললাম 999। তারপর আমাদের আছে স্কি জ্যাকেটস, আমাদের হাফ স্লিভও কিছু জ্যাকেটস আছে, যেইগুলো ধরুন সিটি ওয়েদারে যেরকম ক্লাইমেটস হয় লাইক 10 ডিগ্রিজ এরকম ওয়েদারে আপনি ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন। তারপর চলে আসছে আমাদের মেন টেম্পারেচার ওয়াইজ যে জ্যাকেটসগুলো রয়েছে, লিমিটেশন যে জ্যাকেটসগুলো সেটা হচ্ছে এটা দিয়ে স্টার্ট হচ্ছে, স্টার্টিং প্রাইস 2499, 5 to -5 ডিগ্রি লিমিটেশন রয়েছে, কালার্স ভেরিয়েশন অনেক পেয়ে যাবেন আপনি, এগুলোকে আমরা বলি ডাউন জ্যাকেটস। তারপর আছে আমাদের ফেদার জ্যাকেট, সেটাও 5 to -5, তারপরে -10 ফেদার জ্যাকেট, 0 to -10 হচ্ছে এটা লিমিটেশন। তারপর আসছে আমাদের -18 জ্যাকেট, এটাও পুরোটা ফেদার জ্যাকেট। ফেদার জ্যাকেটসের পরে আসছে আমাদের 3-in-1 জ্যাকেটস, যেটাতে হচ্ছে ডাবল লেড থাকে, ভেতরে আইদার একটা প্যাডেড জ্যাকেট থাকবে অর একটা ফ্লিসের জ্যাকেট থাকবে, 0 ডিগ্রি টেম্পারেচারে রয়েছে, -10 অবধি যায়, এরকম একটা জ্যাকেটস রয়েছে, যেটা 3-in-1 কেন বলছি আমরা, বিকজ এটা উইন্ড, রেন অ্যান্ড কোল্ড 3 types অফ প্রোটেকশন এটা আপনাকে দিচ্ছে, অ্যান্ড এটার ভেতরে যে জ্যাকেটটা বললাম আইদার প্যাডেড জ্যাকেট বা ফ্রিজ যেটা থাকবে সেটা ডিটাচেবল, সো আপনি চাইলে দুটো আলাদা আলাদা করেও ইউজ করতে পারবেন, দুটো একসাথেও আপনি ইউজ করতে পারবেন। তারপরে আমাদের আছে স্নো জ্যাকেটস, এটা আপাতত আমাদের -10 স্নো জ্যাকেটসটাই রয়েছে, একটা -5 ডিগ্রি টেম্পারেচারের স্নো জ্যাকেটস হয়, যেটা কারো যদি চাই সেটা আপনি এখন অনলাইন পেয়ে যাবেন, স্টোরে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। -10 জ্যাকেটটা দুটো কালার হয়, অ্যাজ ইউ ক্যান সি ব্ল্যাক অ্যান্ড ব্লু, আর একটা নেভি ব্লু এর উপর, এটা হচ্ছে বেসিক জ্যাকেট, সেম জিনিস উমেন্সেরও হয়, উমেন্সের শুধু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স, দ্যাটস ইট। কেনার আর কিছু নেই, কেনা মোটামুটি আমাদের শেষ, একটা ব্যাকপ্যাক নিয়েছি, একটা ফটোগ্রাফি জ্যাকেট নিয়েছি, আর এখানে এই ট্রেকিং প্যান্ট যেটা সেটা নিলাম, বাকি স্টোরটাই একবার টুক করে ঘুরে দেখি দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এগুলো হচ্ছে ফিটনেসের সাথে রিলেটেড বিভিন্ন জিনিস, ফিটনেস ম্যাট থেকে শুরু করে যোগা ম্যাট, বক্সিংয়ের জন্য এই সেকশনটা, এই হচ্ছে ব্যাডমিন্টন সেকশন, এই হচ্ছে স্কুটার সেকশন, এই হচ্ছে স্কেটবোর্ড, মোটামুটি আমাদের শপিং করা শেষ হয়ে গেল। লাস্ট মন্থে যেটা প্ল্যান ছিল না সেটা একটা কিটো, 999 টাকার কিটো দেখাচ্ছি জুতোটা আপনাদের, এটা নিয়েছি, একটা ব্যাকপ্যাক, একটা ফটোগ্রাফি জ্যাকেট, একটা ট্রেকিং প্যান্ট আর একটা কিটো, ব্যাস এবার চলুন বাড়ি যাই। তো এই যে ডেকাথলন, ডেকাথলনে তো প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে, তো এখানে কোনো ডিসকাউন্ট থাকে বা অফার, এটা কোনো সিজনাল অফার থাকে নাকি সারা বছরই কিছু না কিছু অফার চলে? সো বেসিক্যালি আমাদের এমনি সারা বছর ডিসকাউন্টেড প্রাইসেই থাকে প্রোডাক্ট, আমাদের যে এমআরপি থাকে প্রোডাক্টের সেই এমআরপি থেকে
আমরা কস্টিং যেটা মেন কস্টিং আমাদের যে সেলিং কস্ট 899 আমাদের এখানে এমআরপি দেওয়া আছে। সো আমাদের এই প্রোডাক্টটার কস্ট হচ্ছে এখন 599। তো আপনি এরকম টাইপের বিভিন্ন প্রোডাক্টই দেখতে পাবেন, তো বেসিক্যালি সব প্রোডাক্টই দেখতে পাবেন যেগুলোর প্রাইস লেখা থাকবে এমআরপির থেকে। আমাদের যে হাইলাইটেড যে মেন প্রাইস সেটা আমরা হাইলাইট করি বাই দ্য ইয়েলো মার্কার। এইটা সারা বছরই চলে? সারা বছরই চলে, বাট স্পেসিফিক্যালি উই হ্যাভ আ ক্লিয়ারেন্স টাইম অলসো যেখানে আমরা ক্লিয়ারেন্স সেল করি। সেটা বছরের কোন সময়টা? বছরে সেটা মার্চ মাসে হয়। তো সেই টাইমে অনেক রকম আমাদের বিভিন্ন রকম গেমস হয় ফর দ্য কাস্টমার্স, যেমন আমাদের অ্যানিভার্সারি যখন হয় তখন আমরা অনেক বেশি করে সেল দিই, তো অনেক বেশি করে সেল দিই। তো ওখানে কাস্টমাররা যে গেমসগুলো হয় যেমন মিনিট টু উইন, এক মিনিট টাইম পাবে, তার মধ্যে আপনাকে টাইম দেওয়া হবে, আপনাকে ওপর থেকে নিচ অব্দি ঘুরে যে কটা প্রোডাক্ট তুলে আপনি যদি ফিনিশিং পয়েন্টে পৌঁছাতে পারেন ওই প্রোডাক্টগুলো সব আপনার ফ্রিতে ফ্রম ডিক্যাথলন সাইড। তো এরকম সব গেমস হয়। এই অ্যানিভার্সারি টাইমটা কবে? মার্চ মাসে আছে, এটা মার্চ মাসে। এছাড়া সামারে বা পুজোর সময় বা উইন্টারেও কি এই ধরনের কোনো অফার? হ্যাঁ, উইন্টারে সামারে মানে বিভিন্ন সিজনাল বেসিসে আমরা এক একটা করে ক্লিয়ারেন্স টাইম করি। ওই ক্লিয়ারেন্সের অনুযায়ী আমরা আমরা সব এরকম মাঝখানে সাজানো হয়। যেমন আপনি উপরে গেলেই এখন দেখতে পাবেন যে একটা ক্লিয়ারেন্স জোনে বিভিন্ন প্রোডাক্টে যেগুলো আমরা মানে আমরা চাই যে কাস্টমার জানুক সেই প্রোডাক্টের ব্যাপারে, সেগুলো আমাদের প্রাইস কমিয়ে ক্লিয়ারেন্স জোনে রাখা হয়। জানি না কীরকম কী হবে, তো এর পরের ট্রিপে এগুলো সব আমি ইউজ করবো, আপনাদের জানাবো সেটা যে অ্যাকচুয়ালি এনারা যে দাবিটা করছেন আর আমি যেটা পাচ্ছি কতটা ম্যাচ করছে, এনাদের দাবিটা কতটা যুক্তিসঙ্গত কতটা যথাযথ সেটা আমি তো ট্রাভেল করতে গিয়ে অবশ্যই আপনাদের দেখাবো। কেনাকাটা শেষ, এবারে বিলিংয়ের লাইনে এসে দাঁড়িয়েছি, বিলিংয়ে ভিড় আছে, চার পাঁচজন আমাদের সামনে রয়েছেন, বিলিং করে তারপর ব্যাস বেরিয়ে যাও।